বান্দা যারা হবে তাদের ব্যাপারে কথা বলবেনি এমন সময় আল্লাহ নবী বলেন ব্যাপার নাফরমানির ব্যাপারে কথা বলব শুনো তাই না তুমি মনে করছ রাতে গভীর রয়ে গেছে দুনিয়া আর কোন মানুষ তোমাকে দেখে না তুমি গুফনে গুফনে গুনার কাজ করে আসো বাড়ির মধ্যে আসে আপনতি আসো কাজটা চাইলাম দুনিয়ার কেউ দেখলো না মনে মনে খুশি এমিয়া মিয়া দুনিয়ার কোন মানুষ না দেখতে পারে তোমার অন্তরে কথার বিশ্বাস আছে নি আল্লাহর কোরআনে যে কথা বলেন দুনিয়ার কোন মানুষ যদি তোমার গোপনে গোপনে গুনার কথা না জানে বা দেখে আমার আল্লাহ দেখিনি কথা ঠিক না বেঠে এই আল্লাহ বলেন বিমা এ দুনিয়ার কোন মানুষ দেখলো না গোপনে গোপনে গোনা করছো কিন্তু হাসরে মাঠে যখন তোমাকে উত্তোলন করা হবে ওটানো হবে আমার আল্লাহর সামনে তুমি লজ্জিত হইবা কি হয়বা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله ثم قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وتعد بعلها فلتدخل من اي ابواب الجنه شاءت او قَا قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله شندورة فورب الطربر যুবক বৃন্দের ওদি থেকে তিন দিন ব্যাপী তাফসুর কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সমাবেশে মুআজ্জজ মুকাররম উলামাই کرام যুবক ভাইরা পর্দাঙ্গার আড়ালেও বস্তাঙ্গত আমার শ্রদ্ধিয়া মা ও বোনেরা আল্লাহ পাঁকের অসংখ্য অগণিত শুকুর যে মহান যুবকদের কর্তৃক আয়োজিত এই কোরআনের জল ছাতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ পাকে শুকুর আলহামদুলিল্লাহ যাদের কানে আমরা বিলম্ব না করে অবিলম্বে চলে আসি তার কারণ হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ কথা ঠিক না এই জন্য পবিত্র কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন

কোনটা কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম এই ব্যাপারে আল্লাহ পাঁচশো আয়াতে বিবরণ বাকি দিচ্ছে আয়াতে আল্লাহ ওয়াজ করেন তো আপনারা বলেন তো দেখি বিধি বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি আল্লাহ নিজেই তো কোরআন পাঠাইয়া কোরআনে ওয়াজ বেশি করছে এই জন্য সমাজে ওয়াজ মাহফিল বেশি হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা এখনো জানা ঘোরাফেরা করছেন মূল্যবান সময় নষ্ট না করে অবিলম্বে চলে আসো কোরআনের আলোচনা এক একজন আলেম যার যার হাসিয়তে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইতে চায় কথা ঠিক না بیٹے এক একটা ফুলের যেমন এক এক ধরনের গান এক একজন আলেমের বুজানের tarz এক এক ধরনের কথা ঠিক না بیٹے কথা এক কোরআনের কথা হাদিসের কথা কথা ঠিক না এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কারিমের করিমের সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়াতকারী মাতালাবাদ করছি যেহেতু তাফসির মাহফিল তাফসির হাসিয়তে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা যদি তাওফিক দান করে বলার ক্ষমতা আছে আল্লাহ যদি তাওফিক না দান করে বলার মতন কোনো ক্ষমতা আছে এই আয়াতে আল্লাহ করেন জোর জোর বলেন আল্লাহ বলেন হে আমার কি বান্দা দার পান্দা তোমরা আমি আল্লাহকে ভয় কর কথা ঠিক না তারপরে আল্লাহ নারী এবং পুরুষ চিন্তা করার দরকার আগামী কল্যের জন্য কে কি সঞ্চয় করছ কথা ঠিক না বেটে এখন যদি মৃত্যু হয়ে যায়

এই হাবিরুমের ব্যাখ্যা মুফাসসিরিনে کرام তাফসিরে কিতাবে লেখেন সাগর মহাসাগর সেই মহাসাগরের তলদেশে একটা পাতল এই পাতরের নিচে আরেকটা পাতল এই পাতরের নিচে আরেকটা পাতল এই পাতরের নিচে আরেকটা পাতল এই তিনলা পাতরের নিচে একটা বাউরা ফিপিলিকা এই বাউরা ফিসরা কি মনে করেন 10 কেজি ওজনে বলে টিপ দা দরতে গেলে গুইলে যাবা ঠিক না এর দরতে গেলে বলে চেক কত বড় দরতে গেলে এরা গুইলা আল্লাহ বলেন ইনন্নাল্লাহু খবীর বিমা তামালু

আমি আল্লাহ মহান رب আমি আমার কোরআনে কি বলছি তোমরা বুঝতে পারবা কথা ঠিক না बैठे এজন্য আল্লাহ বলেন ইনন্নাল্লাহা খবীর বিমা তাআমালুন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার বান্দা

ওAtlanti মহাসাগরের দন দেশে পাত্র আছে পাত্রের নিচে আরেক পাত্র এই পাত্রের নিচে আরেক পাত্র এই পাত্রের নিচে আরেক পাত্র এই তিনটা পাত্রের নিচে যে একটা বাউরা পিপিলিকা ফিলফিল করে হাতে এই হাঁটার আওয়াজ পর্যন্ত আল্লাহর কুদরতি কানে শোনে আল্লাহ কেমন খবর রাখে কথা ঠিক না এইজন্য আল্লাহ বলেছেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لعد واتقوا الله

আল্লাহ আল্নবীজি ফরমান ও আমার সাহাবাই কারাম না সাহাই বেবেরা আটরা জিনিস মন আছে আল্লাহ্নবিজিও হাতী সে ফরমান হ্রাস রে মাঠে অটোমেটিক তোমার সক্ষ এবং বিপক্ষে কথা বলতে আরম্ভ কর নবীজির সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়ারা সুরাল্লাহ আটটা জিনিস যে আমাদের ফককে এবং বিফককে কথা বলবো সর্বপ্রথম কোন জিনিসটা জানার দরকার আসে না নাই এমন আল্লাহ নবীজি সাহাবাই কেরামকে সম্বোধন করে বলে আমার সাহাবাই কেরাম সাহাবাই কেরামের বিবেরা আটটা জিনিস যে তোমাদের সবকে এবং বিপক্ষে কথা বলবে এর মধ্যে এক নাম্বারে হলো আল্লাহ বাকের জমিন তোমাদের সবকে

ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটটা জিনিস হাসনের মাঠে আমাদের পক্ষে এবং বিপক্ষে কথা বলবে সর্বপ্রথম বললেন জমিন জমিন কিভাবে কথা বলবে আমাদেরকে বিস্তারিত একটু শোনায়া দেন আল্লাহ নবী ফরমান হাসরের মাঠে যখন সমস্ত মানুষকে ডাক হবে নারী এবং পুরুষ সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ নবী বলে মুখটাকে বন্ধ করে নেওয়া হবে জবানকে বন্ধ করিয়া যখন বলা হবে তখন জমিনে কথা বলতে আরম্ভ করবো জুড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রমোদময় তোমার বান্দা গোবি রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার বান্দা তোমার কদমে কদমের মধ্যে শেলদা দিয়া চোখের পানি সেরে সেরে কামতে আরম্ভ করল আল্লাহ জীবনের সমস্ত গুণা নিয়া গাটরি বেঁধে বিবির গুমের মধ্যে রাখিয়া তোমার কুদরতি কদমে সেজদা দিয়া তোমার কাছে মাফ চাই মাওলা তুমি আমারে ক্ষমা কইরা দাও কথা ঠিক না বেঠে এমন ভাবে জমিন তার পক্ষে কথা বলতে আরম্ভ করব শুধু তাই না জমিনে ডাং দিয়া বলতে আরম্ভ কর আল্লাহ তোমার বান্দা গভীর রাতে উঠিয়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবন ভাবে তোমার কুতু দিকে তুমি সেজদা দিয়ে কাঁদছে আমি জমিন সাক্ষী দেয় তোমার বান্দারে ক্ষমা কইরা তোমার তৈরি জান্নাতের ভিতরে ঢোকাইয়া দা এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ান্তাম ثم قَدَّمَ لعد وَاتَّقُوا اللَّهُ إِنَّ اللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ جُرِ جُرِ سُبْحَانَ اللَّهُ ও আমার ভাইয়েরা তুমি যে গভীর রাতে উঠিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ভাবে কাঞ্চ দুনিয়ার কোন মানুষ দেখছে আমার আল্লাহ দেখছি নেই তো আল্লাহ দেখাও এই বলতো না তো জমিন রে জিজ্ঞাসা করব জমিনে বাংলার বেদন এমন ভাবে সাক্ষী দিব

না ফরমান বান্দা বান্দিনী যারা হবে তাদের ব্যাপারে কথা বলবেনি ই এমন সময় আল্লাহর নবী বলেন হা না ফরমানি ব্যাপারে না ফরমানির ব্যাপারে কথা বলব শুনো তাই না তুমি মনে করছো রাতে গভীর রয়ে গেছে দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে না তুমি গুফনে গুফনে গুনার কাজ করে আস বাড়ির মধ্যে আসে বন্তি আস। কাজটা চাইলাম দুনিয়ার কেউ দেখলো না মনে মনে খুশি এমিয়া মিয়া দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে তোমার অন্তরে কথার বিশ্বাস আসেনি আল্লাহর কোরআনে যে কথা বলেন দুনিয়ার কোন মানুষ যদি তোমার গোপনে গোপনে গুনার কথা না জানে বা দেখে আমার আল্লাহ দেখিনি কথা ঠিক না বেঠে এই জন্য আল্লাহ বলেন তামালু এ ধনীয়াবাঝি মানুষেরা তোমরা মনে করতে পারো আমার দুনিয়ার কোনো মানুষ দেখলো না গোপনে গোপনে গোনা করছো কিন্তু হাসরের মাঠে যখন তোমাকে উত্তোলন করা হবে ওটা না হবে আমার আল্লাহর সামনে তুমি লজ্জিত হয় বা কি হয়বা না আমার আল্লাহ দেখছি নিয়ে যে

দুনিয়ার কেউ দেখছে না আমার আল্লাহ দেখছে জমিনে দেখছে কি দেখছে না জমিনে বইলা দিব আল্লাহ নবীর সাহাবাই کرام এবং সাহাবাই کرامের বিবিরা ডাক দেব ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে জমিন আমার পক্ষে বলবো বিপক্ষে বলবো ভালো আমল করছি তাও বলবো খারাপ আমল করছি তাও বলবো ওগো নবীজি

এক একটা ফুলের যেমন এক একটা গান এক একজন আলেমের বুঝানির ব্যাপারে এক এক ধরনের কথা টেক না বেঠে সময় ডাক আমার মর মহান রাব্বুল আলামিন তোমার বান্দা তোমার বান্দিনী সিন্দরা পূর্ব উত্তর পাড়া কোরআনের হয়েছিল আরামের ঘুমকে ত্যাগ করিয়া তোমার বান্দা তোমার সাড়ে দশটা এগারোটা পর্যন্ত কোরআনের জল চাতে আমি সম তোমার বান্দার ব্যাপারে তোমার বান্দার এই তাফসির মাহফিলের ব্যাপারে পক্ষে সাক্ষী দিয়া দিলাম যমন রামাই ওই বাংলা হাসনের মাঠে দাঁত দেব করম কর্ম আমার জীবনের কোন আমল যদি তুমি পছন্দ না করো আল্লাহ আমি এই তাফসিহ মাহফিলে 1 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়েছিলাম এই সময়টাকে

আর আমার বান্দা আমার নবী ছিল না নবীর নায়েবরা জমিনের মধ্যে কোরআনের আলোচনা করেছিল ওই সময় আমার বান্দা এবং বান্দিনী গিয়েছিল যেই সময়টার মধ্যে পয়সা পয়সা আমার বান্দা আর বান্দনি কোরআনের আলোচনা শুনেছিল আমার বান্দা আর বান্দিনীর এই সময় দি হাসরের মাঠে তার পক্ষে সাক্ষী দিতে আরম্ভ করল শুনো তাই না এমন সময় ওই সময় যখন কথা বলতে আরম্ভ করবো এমন সময় আল্লাহ মোহাম্মদ মুলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলল এ আমার আমার এই বান্দা আমার এই বান্দিনী মাহিল যে শুনেছিল আবার বান্দা আর বান্দি নিরে এই আমলটাকে ওসিলা করিয়া হাসরের মাঠে আমি আল্লাহ গাফফার নাম ধারণ করিয়া ক্ষমা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আশাটা লাভ না খাসটা ভাই মানে এই তাফসীর মাহফিলে আশা লাভমান না লসমান এই জন্য এত সুন্দর পেন এত বড় একজন দিন আসছে যদি না আসেন না শুক্রিয়া হবে জবাব দিতে হবে আল্লাহ আমরা সকলকে আশার তাও ফিক দান সকলে কোন আমিন এই জন্য আল্লাহ কোরআনে ইয়া واتقوا <applause> الله ولتنظر نفس ما قدمت غد واتقوا الله

আগন বিজিতির নাম্বার আমলটা কি তিন নাম্বার কোন জিনিস আমার পক্ষে আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে বলে দেন আল্লাহ নবী বলেন এ সাহাবাই کرام বেবেরা তিন নাম্বার হচ্ছে তোমার জবান তোমার কি তোমার জবানে কথা বল বান্দার বান্দিনি কানতে আরম্ভ করবো আর বলতে আরম্ভ করবো আল্লাহ যে জীব্বান মধ্যে সাজ লাগানোর জন্য হারাম আর হালালের বোবদান করলাম না হারাম আর হালাল মিশ্রিত করিয়া এই জিব্বার মধ্যে দিয়া মজা খাইলাম আজকে দে এই জিব্বা এ জবান আমার ব্যাপারে কথা বলতে আরম্ভ করল শুনো তাই না এমন সময় বান্দা আর বান্দিনী কেন্তে আরম্ভ করব হে জিব্বা তোমার মধ্যে মজা লাগানোর জন্যই সাঁত লাগানোর জন্যে সাদ অনুভব করার জন্য আমি হারাম হালালের মতো ব্যবহার করেছিলাম আজকে দি আল্লাহ পাকের কাটগরার মধ্যে দাঁড়াইয়া তুমি আমার বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলা এমন সময় ওই জমান বলতে আরম্ভ করব না ফরমান তোমরা কি নবীর নায়েবদের মসজিদে গিয়েছিলে না বলে গিয়েছিলা। নবী ছিল না নবীর নায়েবরা তোমাদেরকে এই কথা শোনাইছে না বলে হ্যাঁ শোনাইছে মানলে না কেন এমন সময় বলতে আরম্ভ করব আমরা মনে করছিলাম এমন কথা বলব তুমি সবান আমার ব্যাপারে কথা বলতে আরম্ভ করে দি না এমন সময় কানব আর বলতে আরম্ভ রাসূল আল্লাহ বার কি আবাদদেরকে দুনিয়াতে পাটানো হবে কিনা এমন সময় আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলতে আরম্ভ করবে এ নাফরমান বান্দা নাফরমান বান্দনি আর তোমাদেরকে পাটানো হবে না কারণ কুরআন পাঠাইয়া এই কোরআনের মধ্যে মহান رب আমিন ওয়াজ কইরা তোমাদেরকে বুঝাইয়া দিবেন কথা ঠিক না बैठे নবী রাসূলগণ পাঠাইছে তো নবী রাসূলগণ তোমরা পাও না নবীর নাebra হক্কানী উলামাই کرام ছিল আল্লামা আব্দুল হান্নান قاسمی সাহেব তোমাদের সামনে উপস্থিত হয়েছেনি বলে হ্যাঁ তোমাদেরকে এই কোরআনের বাণী শোনাই বলে হা মানলা না কে রে তারা বলবো আমরা মনে করছিলাম এমন কথা উলামাই কিরম বলবো এ আল্লাহের একুন্দি হয় মাঠে মুঠিয়া দেখতে পাইলাম আল্লা মা আব্দুল হান্নান কাসিমি সাহেব আল্লামা উবাইদুল্লাহ কাসিমি সাহেব যে বয়ান করেছিল আমাদেরকে এই বয়ান দি এখন বাস্তবে পরিণত হয়ে গেছে কান্নার বলবো এ আল্লাহর বেরজা আবার কি আমাদেরকে জমিনের মধ্যে পাটানো হবে কি না এমন সময় আল্লাহর ফেরেশতা বলবো আবার যদি পাঠানো হয় তোমরা কি করবে এমন সময় ওই নাফরমান বান্দা গুসকুর সুতকুর মদকুর গাঙ্গাখুর বেনামাজি নাফরমান বান্দা বান্দিনী কান্তে আরম্ভ করবো আর পান্তে আরম্ভ করবো আমরা কোরআনের কথা পুঙ্কান্ন পুঙ্কান্ন ভাবে মানব এমন সময় আল্লার বিরুদ্ধে ডাঙ দিয়া বলもん তোমরা কোরআনের আলোচনা আ শোনাার তোমরা আসো না তোমরা দুগানে বয়ার আর দামাসছো মনে করছো বাড়িতে ভয় তো শুনুন যা অল্প কিছু শুনো আর না শুনো ঘুমের বান দইরা গোমায়া এ নাফরমান বান্দা নাফরমান বান্দিনী আর হাসরে মাঠে বড় বড় গলা কইরা কাব্য লেকু লাভ হবে না দুনিয়াতে যারা এসেছিল অল্প ছালপ আল্লাহৰ বান্দৰা দয়া আল্লাহ এই তাছিনীৰ মাফিলকে অজিলা কৰিয়া এদিৰে জিন্দগিৰি সব মাফ বাফ কৰিয়া বয়া বয়ে হাচৰে মাতে মহানগৰাব বোলামি বান্দা এবং বান্দিনী রে জান্নাতির ফাইসালা করিয়া দিছে এই জন্য ভাই আল্লাহ আইয়া আল্লা আমি আমানু তুল হে আমাৰ ইমানদার বান্দৱ বানদিৰা সঁচল ইমানদার সম্বোধন করা হয়েছে বহু বচন ধৰা হয়েছে হে আমাৰ ইমানদার বান্দা বানাদিৰা তোমরা আমি আল্লাহকে ভয় কৰ কথা ঠিক নেবে ঠিক তারপরে আল্লাহ বলেন ওয়ানতাজুন নাফ্সু মা কদ্দাম মার প্রত্যেকটা নারী এবং পুরুষ চিন্তা করার দরকার আগামীকালের জন্য কে কি সঞ্চয় করছো তারপর আল্লাহ বলেন ওয়াতাকুম আল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো

আল্লাহ যে দয়া করছে আর আমরা যে নষ্ট হইছি এই ব্যাপারে একটা এক্সাম্পল দিলে অতি সহজে বুঝে আসব রমজান মাস হ্যাঁ গিয়া ফরদার ভিতরে ডাইল এর বড়া এক বেটা রোজাদার গিয়া ছুটি দিছে কই ভাই এটা কিতা রমজান মাস তুমি ডাইল এর বড়া খাইতেছস হ্যাঁ ডাইল কামড় দি আর রমজান মাস ডাইল হাই বড়া খাই কিতা হইছে মাছাদ দৌড়ে জুড়ে কর নাউজুবিল্লাহ এই সময় যদি আল্লাহ কইতো রমজান মাস হেকালি ডাইলে রাত কামর দিব ফেরেস্তা একটা সর মারবে সব দি দাঁত ঘুরে হইরা আল্লাহ পারব কি পারব না তো আল্লাহ তো করে না আল্লাহ করছে দয়া আর হে কো রমজান মাস ডাইলে গোরা কাই কি হইছে কথা ঠিক না তবে জেনে রাখেন আল্লাহ পাক সার দেন ছেড়ে দিবেন না কথা ঠিক না বেটে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছরের হায়াত মহান রব্বুল তোমাকে সার দিছে তবে জেনে রাখো মহান রব্বুল আমিন তোমাকে ছেড়ে দিবেন না কথা ঠিকটা বেটে রাজা বাদশাহ ফকির মিসকিন জেনে রাখো মহান রব্বুল আমিন তোমাকে ছাড় দিয়েছে আশি বছরের হায়াতের ভিতরে তোমাকে ছাড় দেওয়া হচ্ছে তুমি জেনে রাখো তোমাকে ছেড়ে দেওয়া হবে না কথা ঠিক না বেটে খুব সংসার তো বলতেছিলাম হুজুর আসার সময় হয়ে গেছে আটটা জিনিস এই আয়াতের ভিতরে মুফাসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লেখেন যে আটটা জিনিস হাসরের মাঠে তোমার পক্ষে এবং বিপক্ষে কথা বলব কয় নাম্বার গেছে তিন নাম্বার আল্লাহর নবী যেই সাহাবায়ে কেরাম ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্বনবীজি আটটা জিনিসের কথা বলছেন তো তিনটা জিনিস চলে গেল চতুর্থ নাম্বার কি এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলেন চতুর্থ নাম্বার হইল যেই জিনিসটা তোমার পক্ষেও কথা বলবে তোমার বিপক্ষেও কথা বলবে এই জিনিসটা হলো আল্লাহ নবী বলেন তোমার হাত এবং পা হাতে এবং পায়ে তোমার হককে কথা বলবো তুমি যদি নামাজ পেরা দোয়া করে থাকো তুমি যদি নামাজ পেরা কোরআন হাতে নিয়ে থাকো এই হাত বলবে আল্লাহ তোমার বান্দিনী স্বামীর সমস্ত কাজ গুছাইয়া ইয়েশারের নামাজ পড়িয়া স্বামীকে ঘুমের ঘরে রাখিয়া সন্তানদেরকে কুমের ঘরে রাখিয়া তোমার বান্দিনী পুল চাং থেকে আমি কোরআন রেলামাইছে আমি কোরআন লামাইয়া এই হাতে নিয়া নিয়া তোমার কোরআন লামাইয়া আমার হাতে নিয়া নিয়া তোমার বান্দিনী এমন ভাবে তালাওয়াত করছে জোরে বলুন সুবহানাল্লাহ হাত বলমা তোমার বান্দিনী এই ঘন্টা দুই ঘন্টা সময় তোমার বাঁধিনী কুরআন হাতি নিয়ে তেলাওয়াত করবে আল্লাহ ভয় ভয় আশার মাঠ আমি হাস তোমার বাঁধিনী পকে সাকি দিলাম তোমার কোরআন মিয়াত আমাত করছে তোমার নাম তো রহমান তোমার রহমান নামের খাতিরে তোমার বান্দিনীরে আজকে ক্ষমা কইরা দাও যম জামাই মহান রব ডাক দিব এই আমার মেয়ের জারায়া আমার বান্দিনীর আনো যে বান্দিনী সংসারের কাজ কর্ম কিছু গুছাইয়া আরবের স্বামীরে ঘুম পাতাইয়া সন্তানকে ঘুম পাতাইয়া আমি আল্লাহর কুরআন হাতে নিয়ে আনিয়া তেলাওয়াত করছে আনো আনো আজকে বয়াবয় হাসরের মাঠে আমার কে এই কুরআন তেলাওয়াতের বিনিময়ে মাগফিরা জান্নাতে ঢুকাইয়া দিলাম শুনো তাই না এমন ভাবে যখন কথা বলতে আরম্ভ করব আল্লাহ আর বেনেস না এমন সময় ডাং দিয়া বলতে আরম্ভ করব আয়া আল্লাহর কষ্ট করিয়া শেষ রাতে উঠিয়া আরামের ঘুম কে ত্যাগ করিয়া তুমি কোরআন তামাত করছ আমি আল্লাহ তোরে মাফ কইরা জান্নাতের ভিতরে ঢোকাইয়া দেব এ আল্লাহর বান্দিনী তুমি নতুন জান্নাতির ভিতরে যাইবা ষোল বছরের যুবতী হয় বা আর কোনোদিন তোমার সতেরো বছর হবে না চামড়া ডিল হবে না সুন্দর কমবে না এত একদম না চারা হইয়া যাইবে তুমি খুশি বাগবান হইয়া যাইবে মহান রাব্বুল আমিন আমাদেরকে এই মুক্তাচার কথার উপরে আমল করার দান করে আমিন হুজুর আসছে শেষ হুজুরকে রাইখা আমি আলোচনা করতে চাই না